মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্তরা সুজিত দ্য বেঙ্গল ব্লগার। আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন সকাল নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো আমি দেখতেই পাচ্ছি রেডি হয়ে গেছি, মামাও রেডি হয়ে গেছে, এখন আমরা স্কুলে দিতে যাবো। ওকে, আমি দেখো, আমি আন্টি সুজিত অফিসে রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে গেছে। তারপরে হচ্ছে এখন আমি জাস্ট ভাতটা হয়েছে শুধু, আর এবার এসে আমি মাছের ঝোল করব। দেখো আমি আন্টি পরে আছি। আন্টি, তোমরা জানো যে আরেকটা আন্টি আমাদের আছে, তো চলো দেখা যাক। সাত, তো চলো ওকে আমি স্কুলে দিয়ে আসি, তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। আমরা রেডি, এবার স্কুটি স্টার্ট করব, তো চলো যাওয়া যাক। দিয়ে আসা হয়ে গেল, এবার উপরে উঠছি। দেখো বোলতার চাকটা সেদিন বললাম তোমাদের ভাঙলো, আবার ওরা তৈরি করছে, দেখো আবার দেখো। তাই এখন আবার বলে এলাম, বললো ফিনাইল ছিটিয়ে দেবে নিমেষের মধ্যে, কালকের থেকে এইটুকুনির মধ্যে দেখো ওইটুকুনি পুরো বাড়ানো হয়ে গেল। কি আর স্বাভাবিক, যেতে আসতে আমাদের ভয় লাগছে, আমার সুজিতের মামামের টিম বোলদাদের যে এত শক্তি জানা ছিল না, যে পরশু দিনই তো ভাঙলো, হ্যাঁ পরশু দিন ভাঙলো, দিয়ে ওখানে বসেছিল ওরা, হ্যাঁ যাচ্ছিল না, যে কালকে দুপুর যখন আমি স্কুলে নিতে যাচ্ছি তখন থেকে দেখছি শুরু করছে, দিয়ে কালকে সারাদিন রাতের মধ্যে হয়ে গেছে, আর এখন দেখছি বেশ, দেখলে তো এতটা মতন করে ফেলেছে। কি তাড়াতাড়ি ওরা বাসা বোনে রে বাবা, বাপরে। তাই এখন আমি আবার জেঠুটাকে দেখলাম ঝাড় দিচ্ছে, বলে এলাম যে দেখো আবার করছে, বলছে ওরা তাহলে সহজে যাবে না, ফিনাইল টিনাইল স্প্রে করতে হবে। তা আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে এসো স্প্রে করে দিও। দেখো কি হাঁপাচ্ছি, পাঁচতলা ওঠা চারটি এনে কথা বলো তো, বারবার করে উঠতে হয় নামতে হয়। যদিও আমার শরীরটা ঝরে, কিন্তু কী যে ঝরছে জানি না ভাই, আরও তো আমার মনে হচ্ছে মোটা লাগছে। ফ্যানটা চালাই, দেখো কথা বলতে গিয়ে ফ্যানটাই চালাতে ভুলে গেছি। আমি এখন 10 মিনিট রেস্ট করব, তারপরে দেখি রান্নার দিকে যাব, কত দূর এগোতে পারি, আবার এগোতে এগোতেই নিতে যাওয়ার টাইম হয়ে যায়, দেখা যাক কি করি। 10 মিনিট একটু হাওয়া খেয়ে নি, পরে আসছি। একটু রেস্ট করতে না করতেই চলে এসেছি রান্নাঘরে, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, মাছ শেষ হয়ে গেল। কালকে কিনেছিলাম 400 গ্রাম কিনেছিলাম, 6 পিস হয়েছিল, কালকে 3 পিস, আজকে 3 পিস হয়ে গেল। তা যাই হোক, এবার সেই সব মাছটা শেষ হয়ে গেল, সেই গামলাটা, তারপরে আর একটা প্লেট থালা দেখলেই সেগুলো মেজে নিলাম, আবার কড়াইটা হবে, তারপরে কড়াইটা থেকে ঢেলে নিয়ে কড়াইটা মাছবো গ্যাস। এবার এখন হয়তো সেই টাইমটা হবে না, আর মাছ হতে হতেই, সেদ্ধ হতে হতেই, আলু মালু সেদ্ধ হতে হতেই টাইম হয়ে যাবে, বেরিয়ে যেতে হবে আমার গ্যাস অফ করে দিয়ে মনে হচ্ছে, এখনও জানি না। তো যাই হোক, মামাম সকালবেলা নিয়ে খেয়ে গেছে, জ্যাম ব্রেড খেয়ে গেছে, ব্রেড শেকে জ্যাম লাগিয়ে দিয়েছি, খেয়ে গেছে, আমিও তাই খেয়ে নিয়েছি ওর সাথে। সুজিত ভাত খেয়ে গেছে, কালকে তো দেখলে রাত্রিবেলা বিরিয়ানি চ্যালেঞ্জ হয়েছিল, সেই জন্য বিরিয়ানি খাওয়া হয়েছিল, তাই জন্য ওর যে মাছের ঝোলটা ছিল, মাছটা ছিল, সেটা আর রাত্রিবেলা খাওয়া হয়নি, সেই জন্য আজকে সকালবেলা ওইটাই খেয়ে গেল। মাছের ঝোল ভাত করে দিলাম, শুধু গরম ভাত, মাছের ঝোল গরম করে দিলাম, খেয়ে গেল।
আর এখন বাদ বাকি যে 3 পিস মাছ ছিল সেটা করছি, এটা আজকে রাতে এসে খাবো, হয়ে যাবে। প্রত্যেক দিন সকালবেলা বেশ স্নান করে নিচ্ছিলাম, তাড়াতাড়ি আসল কাজটা হয়ে যাচ্ছিল, দিয়ে আবার এখন এই 2 দিন ধরে হচ্ছে না। কি ঝামেলা বলতো, এই যে এগিয়ে এসছে স্কুলটা, এই জন্য হচ্ছে না, আর একটু পিছলে হয়ে যেত। কিন্তু এই এখন এসেই আবার কি দিয়ে এসেই আমি রান্নার দিকে চলে যাই, রান্নাটা তাড়াতাড়ি করার ইয়ে করি, যে মাম্মামকে এসেই স্নান করাতে হবে, খাওয়াতে হবে, সেই জন্য রান্নাটা সেরে রাখি। তো এবার রান্নাটা করতে গিয়ে আমার আর স্নানটা হয় না, কারণ রান্না শুরু করতে করবো কি, শেষ করতে করতে আর করার আগেই আমার তাড়াহুড়ো করে নিতে চলে যাওয়ার টাইম হয়ে যায়, সেই জন্য আর হয় না। আজকে এই আপাতত কটা বাসন মাজা হলো আর মাছের ঝোলটা হচ্ছে, আর ভাতটা হয়ে গেছে, যেহেতু খেয়ে গেছে সকালে ভাতটা হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার আর কি। কি বলতে চাচ্ছিলাম, জল খেতে হবে এখন আমাকে একটু, দেখি এসে গ্লুকন ডি জল খাবো, এখন এমনি জল খাই। গ্লুকন ডি খেতে আমি খুব ভালোবাসি জানো তো, মানে একবার করে ওকে দিয়ে এসে খাই, একবার করে ওকে নিয়ে এসে খাই, আর মাম্মাম খেতে চাইছে না গ্লুকন ডি কিছুতেই, ও শুধু জলই খাচ্ছে। আর স্কুলে মনে হয় ওদের ওআরএস দিচ্ছে বা কিছু দিচ্ছে মনে হয়, জানি না সেটা, নট শিওর, বাট মনে হচ্ছে। ও খালি বলে যে অরেঞ্জের জুস দেয়, এবার ও তো আর বুঝতে পারে না ওআরএস কি কি, তাই বলছে। যাই হোক, এবার মাছের ঝোলটা নামলে যদি গ্যাস পরিষ্কার করার টাইমটা পাই করে নেব, আর স্নানের টাইম হবে না, আর সেই এসে পরে স্নান করতে হবে। আজকে আবার আমি একটু মাথাটা ঘষবো ভাবছি, কারণ অনেক বেশ 2-3 দিন হয়ে গেল মাথা ঘষা হয়নি, কেননা ইয়ে হয়েছে কি বলে, মাথায় পুরো মনে হচ্ছে কি ভার হয়ে রয়েছে। মাছের ঝোলটা নেমালাম, নিতে যাওয়ার টাইম হয়ে গেল, এবার চলো নিচে যাই, প্রচণ্ড গরম লাগছে, স্নানটা না করলে না হবে না। সেই এসে একবারে মামামের সাথেই ঢুকে যাব, চলো নিতে যাই। স্নান করে উঠলাম জাস্ট এক্ষুনি, এখন বাজে 1:25, মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে আধ ঘন্টা মতন রেস্ট করিয়ে তারপরে ওকে স্নান করালাম, তারপরে আমি স্নান করে জাস্ট উঠলাম, দেখতেই পাচ্ছ, এখন ওকে খাওয়াবো, তারপর আমি খাবো। চাটনিটা বসিয়ে দিয়ে ওকে খাওয়াতে লাগলাম, চাটনিটা না হলে আমার হয় না, চাটনি আমার মানে সব থেকে ফেভারিট, খাওয়ার শেষে আমার চাটনি লাগবেই। খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে দেখো বাসনগুলো মাজবো, গ্যাসটা পরিষ্কার করব, তারপরে ঘরে যাব। তো চলো সেরে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কি করছো সন্ধেবেলা? আমি এই দেখো মাম্মামের দুধ কর্নফ্লেক্স রেডি করলাম, এখন ওকে খাওয়াবো। আটটা বেজে গেছে, এই জন্য আমি রাতের রান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি আর রেডি করতে শুরু করে দিয়েছি। আমার আর মাম্মামের ভাবলাম আজকে রাত্রিবেলা কি খাওয়া যায়, রোজ তো রুটি খাই, তা আজকে একটু আলাদা খাওয়াই, তো সেই জন্য মুসুর ডাল আর ডালিয়া আর আলু এ দেখো জল দিয়ে দিয়ে নিয়েছি। এরপর একটু তেল দেবো, একটু নুন দেবো, একটু হলুদ দেবো আর একটু ফোড়ন দেবো, কিছু নিচে 5 ফোড়নই দেবো, কিংবা দেখি কালো জিরে দিয়ে দেবো, দিয়ে ডালিয়া করবো। আমি আর মাম্মাম রাতে ডালিয়াই খাবো ভাবছি, আজকে সুজিতের ভাত হবে আর আমাদের ডালিয়া, ডালিয়া আর পাঁপড় ভাজা, বেশ ভালো জমজমাট খাবার, অনেকদিন ডালিয়া খাইনি সেই জন্য ভাবলাম ডালিয়া খাওয়া যাক, তারপরে লাস্টে পাঁপড় ভাজা। তুই এখনো আসেনি, 8:15 বাজে, এখনো আসেনি, মানে আজকে দেরিতে ছুটি হয়েছে আর বাসটা লেট করেছে। আর দেখো মাম্মামের কাণ্ডটা শুধু একবার দেখো, আমার কানের দুল বের করেছে বার করে, ও কি করেছে দেখো, এই কান দেখি, বুঝতে পেরেছো
এই হচ্ছে ওর কাজ। আমি রান্নাঘরে ব্যস্ত থাকবো নানান কারণে, আর ওর কাজ ঠিক চালিয়ে যাবে। দেখো পানির দুল, আটটা 23 বাজে, ফোন করলো যে নেমে গেছে। এবার হেঁটে আসতে যতক্ষণ লাগবে ততক্ষণ ব্যাস, তারপর পৌঁছে যাবে। আমার ডালিয়াটা এখনো হয়নি, নামলে তারপর ওর ভাতটা বসিয়ে দেবো। চাল ধুয়ে জল রেডি করে নিয়েছি, তারপর ভাতটা হলে তারপর পাঁপড় ভাজব, গ্যাস পরিষ্কার করে নিয়ে তারপর, তাহলে আর ঝামেলা থাকবে না। দেখো না, ওকেই দেখো তোমরা বসে। যখন কানটা ফুটো করবে না ছিঁড়ে দিয়ে, তখন দেখবে এই কানটা ফুটো করবে। ওর একটা খুব ব্যাড হ্যাবিট জানো তো, মানে ওকে আমি এখনো এটা ঠিক করাতে পারিনি। ও একটু মানে আদুরে আদুরে করে, মানে এখনো হয়তো বুঝতে শেখেনি ব্যাপারটা, মানে আমাদেরকে এখনো একটু মাঝে মাঝে তুই তুকারি করে বেশি, মানে অনেকক্ষণ টাইমই করে আমাকে রাবিয়াকে দুজনকেই করে। বাইরের অন্য লোককে এখন আর করে না, আগে তাও একটু করতো, তারপর একটু বারণ করেছি, এখন অনেকদিন দেখিনি সেরকমভাবে, বাইরে কারোর সাথে কথাও হয়নি। তো যাই হোক, তো এই হ্যাবিটটা আমি এখনো বদলাতে পারিনি। ও মাঝে মাঝে এরকম চুতুকারি করে, যখন যেরকম এখন করলো, কি করবো বলো। দেখো তোমাদের অনেকের বেবিরাই হয়তো করে এরকম, শুনেছি আমি করে অনেকের, তা আমারও করে এরকম, তো এখনো অব্দি ছাড়াতে পারিনি। আস্তে আস্তে, অনেকে বলে যে আস্তে আস্তে বড় হলে ও নিজে বুঝতে পারবে, ঠিক হয়ে যাবে, দেখা যাক, সেই অপেক্ষাতেই আছি। তোমরা জানো না, তোমাদেরকেও ভালোবাসি। তোমরা জানো, কমেন্ট করে বলো, সাবস্ক্রাইব বাড়িয়ে দিও। আচ্ছা দেখো আমাদের ভিডিও দেখো, আচ্ছা আমাদের ভিডিও দেখবে জানো, তাহলে ভিউ বাড়িয়ে দেবে। আচ্ছা তোমরা ভিউ ভালো করে বাড়িয়ে দেবে, এইটা দেখে মা অনেক হাসি পাচ্ছে, যাতে কি মা চাপাবো, এরকম হাততালি দেব, যাতে অনেক কষ্ট করে আমাকে মা পেটের বাচ্চা করেছে। আচ্ছা তোমরা চিলড্রেনটা আবার কালকে কাটবো, চলো দেখি কটা সিটি পড়লো, মানে ভুলের চোটে আর গোনা হয়নি, পাঁচ ছটা হয়ে গেল হয়তো, দেখি এবার নিবিয়ে দিই। এই যে ডালিয়া হয়ে গেছে, ডালিয়া নাম দিয়ে দিয়েছি, ওর ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু ওর একার ভাত সেই জন্য বাটি সিলভারের বাটিতেই বসিয়ে দিলাম। ভাত ফুটে গেছে, আর একটু পরেই হয়তো নেমে যাবে, আর ও ঢুকলো এক্ষুনি ওয়াশরুমে, ঢুকেছে স্নান করার জন্য, বেরোলে তারপরে একটু আধ ঘন্টা রেস্ট নেবে, তারপরে ভাত দিয়ে দেবো, আর মামাকেও খাইয়ে দেবো, তারপরে আমিও খেয়ে নেবো। ওর মাছের ঝোলটা গরম করবো, এটা নামলে ঝাড় দিচ্ছিলাম বলে আরো বেশি গরম লাগছে, ঘরটা ঝাড় দিলাম, এত মানে আধ ঘন্টাও হয় না ঘর নোংরা হয়ে যায়, এত কোথা থেকে ধুলো নোংরা আসে ভগবান জানে, নোংরা হয়ে যায়। খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের তিনজনের, এখনই একসাথে তিনজন খেতে বসে গেছি আজকে, মামাকে খাইয়েছি, তার সাথে আমি খেয়েছি, আর সুজিতকে খেতে বসিয়ে দিয়েছি, ব্যাস। এবার গ্যাস পরিষ্কার করলাম, এবার বাসন কটা মাজবো, বাসন মাজবো দিয়ে তারপর রেহাই হবে। এই যে বাসন কোসন মাজা কমপ্লিট, বেসিন পরিষ্কার, এবার রেহাই, এবার ঘরে যাই চলো। আর
আজকে সত্যি বেশ তৃপ্তি করে অনেকদিন পর, মানে বলতে পারো অনেক মাস পর হয়তো ডালিয়া খেলাম তৃপ্তি করে, বেশ মানে খেয়ে বেশ একটা শান্তি লাগছে যে না একটা জিনিস খেলাম। ডালিয়াটা আমি আমি ভালোবাসি, কিন্তু এদের জন্য খেতে পারি না জানো তো। সুজিত খায় না, খেতে চায় না, আর মামামও খেতে চায় না, তো ওকে আজকে জোর করে খাওয়ালাম। তো ভাবলাম যে এবার থেকে ওকে ডালিয়াটা অভ্যাস করাবো মাঝে মাঝে। ওই দুধ রুটি ডেলি খেতে খেতে না একটা মানে মনে হয় যেন পেটে একটা দুধ রুটির লেয়ার পড়ে যাবে, তো সেই জন্য দুধ রুটিটা ডেলি একঘেয়ে হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে আজকে ডালিয়া করি, তো মাঝে মাঝেই ভাবছি একটু ডালিয়া করে ওকে খাওয়াবো। আর ডালিয়া তো এমনি হেলদি ফুড, কোনো অসুবিধার কিছু নেই, তো ভালোই হবে, শরীরের পক্ষে ভালো, আর আমিও তাহলে একটু খেতে পারবো। তো যাই হোক, চলো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, আর খুব তাড়াতাড়ি 1K করে দাও। 1K দৌড় করে দাঁড়িয়ে আছি, এরকমভাবে ওয়েট করতে ভালো লাগছে না। 1K কমপ্লিট হলে তাও একটা মনে করবো একটা স্টেপ এগোলাম। আর ভিডিওগুলো তোমরা ভালোভাবে দেখছো না, ভিডিওগুলো দেখছো না বলে আমি খুবই কষ্টে আছি। তোমরা যদি ভিডিওগুলো না দেখো, আমি কার জন্য ভিডিও ছাড়ছি বলো? তোমাদের জন্যই ছাড়ছি। তো আমার যদি ভিডিও তোমরা না দেখো, তাহলে তো আমার ভিডিও ছাড়ার কোনো মানেই হয় না, তাই না? তো ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করো, দেখো, স্কিপ করো না, ভালোভাবে দেখো ভিডিওগুলো। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দাও। দেখো সাবস্ক্রাইব করতে বা লাইক করতে তো তোমাদের পয়সা খরচ হচ্ছে না, তাই না? তাহলে কেন সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট শেয়ার করছো না? তো যদি একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, তাহলে তো মানে নতুন বন্ধু হও, তাহলে তো ভালোই হয়। বন্ধু হতে কি আর পয়সা লাগে? বন্ধু হতে তো আর পয়সা লাগে না, তাই না? ভিডিও দেখবে, ভালো লাগবে, কথা বলবে, ভালো লাগবে, নিশ্চয়ই রিপ্লাই পাবে। তো তোমাদের রিপ্লাইয়ের অপেক্ষায় থাকলাম। সাবস্ক্রাইব আর কি কি বললাম বলো তো? শেয়ার, লাইক, কমেন্ট এগুলো করো, না করলে কি করে বুঝবো তোমরা ভিডিওগুলো দেখছো? ভিডিওগুলো দেখছো না, আমি তো বুঝতে পারছি, আমার ভিউ বাড়ছে না, তো সেই জন্য ভিডিওগুলো তোমরা দেখছো না বলে ভিউ বাড়ছে না। আর ভিউ না বাড়লে তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, ধরো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে অথচ ভিডিও দেখছো না, তাহলে কি লাভ বলো? তাহলে ভিডিও পোস্ট করার কোনো মানেই হয় না, তাই না? তো সেই জন্য ভিডিওগুলো দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শর্টসগুলোও দেখো। শর্টসগুলো কিন্তু দেখো তোমরা, কিন্তু ব্লগগুলো কিন্তু কিছুতেই তোমরা দেখতে চাও না দেখি আমি। ব্লগগুলোও দেখো, যাতে আমরা এগোই, এগোতে সাহায্য করো একটু। সাহায্য না করলে কি করে এগোবো বলো? জীবনে কেউই জানো তো কোনো কিছুর সাহায্য ছাড়া বড় হতে পারে না। প্রত্যেক ব্যক্তিরই জীবনে এগোনোর পেছনে, মানে একটা সাকসেসের পেছনে কারোর না কারোর হাত থাকে। তো আমরা যদি আমাদের অন্তরা সুজিতা বেঙ্গল ব্লগারের ইউটিউব চ্যানেলটা যদি এগোই, তো তাদের জন্য কার হাত? তার জন্য কার হাত? নিশ্চয়ই তোমাদেরই হাত। তোমরা ছাড়া তো আমরা কিছুই না। তো সেহেতু ভিডিওটাকে দেখো, মানে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই করো প্লিজ। তোমাদের কাছে কাতর আবেদন যে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, কারণ দেখো 1K দৌড় করায় দাঁড়িয়ে রয়েছি সেখানে। 1K মানে কিন্তু চারটিখানি কথা নয়, 1K পেরোতে অনেক ঝড়ঝাপটা পার করতে হয়। তো সেই জন্য যদি 1K মেম্বার হয়ে থাকো, তাহলে অ্যাটলিস্ট আমি 800টা ভিউ এক্সপেক্ট করতেই পারি। আমি 200টা ছেড়েই দিলাম, 800টা ভিউ তো এক্সপেক্ট করতেই পারি, তাই না? তো সেখানে তোমরা মানে কটা ভিউ বলবো, 10টা, 11টা, 12টা এরকম ভিউ আসছে। তো সেখানে তোমরা যদি ভিডিওগুলো না দেখো, তাহলে কি লাভ বলো আমাদের ভিডিও ছেড়ে? ভিডিও পোস্ট করে আমাদের লাভটা কোথায় আসছে? কোনো লাভই আসছে না। সেহেতু তোমরা ভিডিওগুলো দেখো এবং আমাদেরকে 1K পৌঁছাও, এবং শুধু 1K নয়, মানে ভিউ বাড়াও। তোমরা এতজন ফ্যামিলি মেম্বার আমার, তোমরা যদি ভিউগুলো না বাড়াও, তাহলে কি করে আমরা এগোবো বলো? বারবার একটাই কথা বলছি, আমাদেরকে এগোতে সাহায্য করো, দয়া করে এগিয়ে নিয়ে যাও, পাশে থাকো, সাপোর্ট করো। ভালো লাগবে আমারও, ভালো লাগবে তোমাদেরও। তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আরও বানানোর চেষ্টা করছি, বানানোর চেষ্টা করবো, ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও পাবে। তো সেহেতু তোমরা সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, তবে তো ভিডিওগুলো পাবে।
পাশে না থাকলে কে দেখবে ভিডিও? তো চলো, অনেক রিকোয়েস্ট করলাম, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। টিল দেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।